নমস্কার, দিস ইজ অমৃতা ঘোষ ফ্রম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এবং আমি স্পিক ফর ইন্ডিয়া ফেডারেল ব্যাংকের যেটা ইনিশিয়েটিভ, টপ ফাইনালিস্টদের মধ্যে একজন। পূর্বে আমরা দেখেছি যে কথা বলার শক্তি কতটা, যত রেভলিউশনারি মুভমেন্টস সব কিন্তু স্টার্ট হয়েছে একটা স্টেজ থেকে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজ, দ্য প্রিলিমিনারি লেভেল। কেন জানেন? কথা বলা মানে এই নয় যে আমরা কোনো একটা বক্তৃতা রাখছি জাস্ট টু প্লিজ আওয়ার সেলস। আমরা দেখেছি যে কথা বলা মানে এটাও যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি আমরা কোথাও গিয়ে। আই হ্যাভ বিন বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আ ল্যান্ড যেখানে আমরা পাড়ায় পাড়ায় ডিবেট দেখেছি, বাড়িতে ডিবেট দেখেছি, এবং আমাদের কাইন্ড অফ ভাল লাগে সত্যি কথা বলতে গেলে, এবং যে কোনো ডেমোক্রেসিতে এটা থাকা উচিত, সামহাও থাকা উচিত। তো এটা আপনারও মনে হয়, আমারও মনে হয়, কেন কি যখন ডিবেট থাকে বা আর্গুমেন্ট হয়, অপোজিশন থাকে, তখনই গ্রোথ হয়, তখনই আমরা বুঝতে পারি যে আমরা কোথায় ভুল যাচ্ছি, কোথায় ঠিক যাচ্ছি না, কেন এটা হওয়া উচিত, কেন এটা হওয়া উচিত নয়। এই ব্যাপারটা যখন বন্ধ হয়ে যায় না, তখন যেটা আমরা একটু বুঝি, যাকে বলে ডিক্টেটরশিপ, সেটা যত নেশন আছে যেগুলো প্রোগ্রেস করেছে, ডেভেলপড, সবার কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার আমি দেখেছি, লক্ষ্য করেছি, যে তাদের ফ্রিডম অফ স্পিচ আছে, এবং আমি মনে করি ইন্ডিয়াতেও এখনও আছে, এবং ফেডারেল ব্যাঙ্ক হ্যাজ গিভেন আস দ্যাট অপরচুনিটি টু এক্সপ্রেস আওয়ার সেলভস। অ্যান্ড হোয়াট আই উড লাইক টু সে ইজ দ্যাট আমি বেশ কিছু দিনের, মানে বেশ কিছু বছর ধরে, বা আপনি এই বছরেই বলুন, আগামী বছর ধরে, কিছু ইনসিডেন্টস এমন হয়েছে যেটা আমাদেরকে মনুষ্যত্বর ওপরে একটু বিশ্বাসটা কোথাও গিয়ে আমরা একটু হারাতে শুরু করেছি, ঠিক আছে। এবং আমি মনে করি না যে আর্মচেয়ার কনভারসেশনস কোনোভাবে হয়তো সেখানে আমাদের সলিউশনগুলো দিতে পারবে। হ্যাঁ, অফকোর্স ইট ইজ ইম্পর্ট্যান্ট টু টক অ্যাবাউট দিস ইস্যুস, অ্যান্ড অফকোর্স দ্যার ইজ নো হার্ম ইন ইট, বাট আমি আবার স্ট্রেস করছি ওই জায়গায় অ্যাওয়ারনেস। আপনি ঠিক ধরেছেন, আপনার বাড়ির ছেলেমেয়েরা যখন জানবে যে এটা এটা করা উচিত নয় বা এটা এমনি হতে পারে, আপনি ধরুন, আমি বলছি এখন নারীদের ব্যাপারে, উমেন সেফটি, উমেন এম্পাওয়ারমেন্ট, বাচ্চাদের সেফটি, হয়তো ইন্ডিয়াতে হয় না, পিপল ফেস সার্টেন থিংস, রাইট? ওয়েদার ইটস উমেন, ওয়েদার ইটস ইজ ইয়র ডটার, ওয়েদার ইট ইজ ইয়র সিস্টার, প্রত্যেক মিনিটে কিছু না কিছু আনফর্চুনেট হচ্ছে, এবং আপনার সাথে হচ্ছে না বলে এটা নয় যে আপনার সাথে হতে না পারে, এটা অফকোর্স হতে পারে। আপনাকে বোঝাতে হবে, আপনাকে দেখতে হবে যাতে এটা না হয় আপনার মেয়ের সাথে, আমার বাড়ির কারোর সাথে। এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। যতদিন না আমরা এই দায়িত্ব বোধটা ফিল করব, ততদিন কিন্তু আমাদের কান্ট্রি চেঞ্জ করবে না। আজকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলছি, কিন্তু আমি আবারও বলছি, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দায়িত্বের কথা। আপনি সিটিজেন, আমিও সিটিজেন, বাট আমরা কি রেসপন্সিবল সিটিজেন? আমাদের রেসপন্সিবল হওয়ার দরকার আছে। যদি আপনার মনে হয় যে আমি এতক্ষণ ধরে যা বললাম আপনাদের একটু হলেও কোথাও গিয়ে লেগেছে, আপনি ভোট দিতে পারেন আমাকে, www.speakforindia.com। থ্যাংক ইউ।